আজকে আমরা একটি বর্তনী থেকে কিভাবে শর্ট সার্কিট অবস্থায় তুলো রোধ বের করা যায় সেটা শিখব। ধরো তোমাদেরকে এখানে দেখো সোর্সের ভোল্টেজ দেওয়া আছে কত, 20 ভোল্ট। এখানে তিনটি রোধ সমান্তরাল সমবায়ে আছে, একটা 4, একটা 2, একটা 2। এখানেই অনেকে ধোকায় পড়ে যায়। ধরো তোমাকে আমি তুলো রোধ নির্ণয় করতে বললাম, তুমি তিনটা প্যারালাল করে একটা উত্তর দিয়ে দিলাম, কিন্তু আসলে সেটা হবে না। কেন হবে না? কারণ তুমি যদি তড়িৎ প্রবাহের দিককে বিবেচনা করো, একটু থিওরিটিক্যাল নলেজ রাখা উচিত। সেক্ষেত্রে তড়িৎ যখন এইখান পর্যন্ত আসবে, এই নোডাল পয়েন্ট পর্যন্ত আসার পর কয়েকটা পথে বিভক্ত হওয়ার চেষ্টা করবে। কিন্তু ইলেকট্রনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সে সবসময় সহজ পথ দিয়ে চলাচল করার চেষ্টা করে। যদি এমন হয়, এমন একটা পথ খুঁজে পাওয়া যায় যে সেই পথে কোনো বাধা নেই, সেক্ষেত্রে সকল ইলেকট্রন কিন্তু ওই দিক দিয়েই চলে যাবে। তো এখানে যে ব্যাপারটা ঘটছে, যখন ইলেকট্রনগুলো এখানে পৌঁছাবে, আসলে কিন্তু এই তিনটা পথের একটা পথও সে ব্যবহার করবে না। কেন করবে না? কারণ এই পথ দিয়ে সে বাধাহীনভাবে কিন্তু এদিক দিয়ে চলে, একদম ভূসংযোগ দিলে চলে যেতে পারছে। তাহলে মোট কথা হলো, এখানে যে তড়িৎ প্রবাহগুলো তারা কিন্তু বাধাপ্রাপ্ত হয়নি রোধগুলো দ্বারা, বাধাপ্রাপ্ত হয়নি। তাহলে তুল্য রোধ কেন আলাদাভাবে সূত্র দিয়ে নির্ণয় করবো? বাধা যেহেতু নেই, সেই হিসাবে আমরা এখানে তুল্য রোধকে 0 ওহম লিখতে পারি। এখন যদি তোমাদেরকে বলে যে এই জায়গায় তড়িতের মানটা কত বা তড়িৎ প্রবাহের মানটা কত, মোট তড়িৎ প্রবাহের মান কত, তাহলে সেটা তোমরা ওহমসের ইকুয়েশন দিয়ে বের করবা। সেটা হলো আমরা যেটা লিখি I = V/R। তার মানে এখন যদি আমাদের এখানে V এর মান তুমি 20 বসাও বা যা মন চায় বসাও, কিন্তু R এর মানটা এখানে কত থাকতেছে? 0 থাকতেছে, যার কারণে এখানে এরর ছাড়া কিন্তু আর কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। তার মানে এটা একটা অসংজ্ঞায়িত, কথা বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো অনির্ণেয়, বা এমনভাবে চিন্তা করা যায় যে সোর্স থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হোক না কেন, তা যত যখন যত হবে তার পুরোটাই কিন্তু এদিক দিয়ে যেতে পারবে, সেটা কিন্তু আমরা কাউন্ট করতে পারছি না। যেহেতু